আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত সুপুরে সোতামণ্ডলী মুফতি আবরার সাহেবের জবাব পর্ব আজকে দুই আপনারা বেশ কিছুদিন ধরে ধার্মিক পর্যায়ে দেখছেন মুফতি রেজাল করিম আবরার মুজফ্ফরবিন মহাসেন হাফেজাহুল্লার বই জালহাদিসের কবলে রসুল সালাত এই শীর্ষে যে বইটি প্রকাশ হয়েছে সে বইটির কিছু ভুল তথ্য নিয়ে আলোচনা করার একটা ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তাই আমরা তার ধারাবিক পর্যায়ে আজকে আমরা আলোচনা দেওয়ার জন্য পর্ব নম্বর দুই আমরা এসেছি আজকে মূলত রেজল্ট করিম আবরারের যে পর্বের জব দেবো পর্ব নম্বর নয় তার নয় নম্বর পর্বটা আপনারা শুনে নেবেন আমি সেটারই আজকে জবটা দিচ্ছি শ্রোতাদের দুটো পরামর্শ আমাকে দিয়েছে প্রথমত তারা বলেছে যে আমার আলোচনা যেন খুব লম্বা সময় ধরে না হয় ইনশাল্লাহ চেষ্টা করব দুই নম্বর পরামর্শ দিয়েছেন শ্রোতারা বিশেষ করে রেজল করিম আবরাত তিনি আট মিনিট দশ মিনিট করে ভিডিও করছে এটা সম্পূর্ণ শোনানোর প্রয়োজন নেই যার দরকার রেজল করিম আবরারের এই আলোচনাটা শ্রবণ করবে শুধু মূল অংশটাকে শোনানোর জন্য বলেছেন কেননা তার আট দশ মিনিট সময় যদি আমরা আলোচনার মধ্যে প্রকাশ করি তাহলে সময়টা আরও অতিরিক্ত লেগে যায় তো যাই হোক আজকে রেজাল করিম আবরাত তার নয় নম্বর পর্বে মুফরবিন মহাসেন হাফিজ উল্লার বই জালহাদিসের কবলে রসুল্লা সাল্লামের সালাত এই বইয়ের যে অভিযোগ করেছে সেই বইটার সংক্ষিপ্ত জবাব দেবো অ্যান্টিভেনাম হিসেবে আজকে যে বইটা আছে দেখছেন নামাজের মাসাইল এই বই থেকে ইনশাল্লাহ জবাবটা দিয়ে দেব আসেন প্রথমে আমাদের মুফতি রেজাল করিম আবরার সাহেবের আমরা আলোচনাটা শ্রবণ করি তারপর আপনাদের সামনে জবাবটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিয়ে আসছি ইনশাআল্লাহ আসেন এর ভিতরে অনুবাদ পারেন নাই অনুবাদ ইচ্ছাকৃত ভাবে বিকৃত করেছেন বুঝেন নাই দুই নম্বর হলো জাল হাদিস দ্বারা দলিল দিয়েছেন আমরা বলেছিলাম তারপর বক্তব্য কাটসাট করেছেন সাহাবা বিদ্বেষ আছে আরেক ধরনের ভুল হলো একটা শিরোনাম হলো এই বইয়ে এক হাদিসের বক্তব্যকে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে যেমন ইমাম বহারি রহমাল্লাহ একটা কথা বলেছেন একটা হাদিস সম্পর্কে এটা এনে আরেকটা হাদিসে জুড়ে দেওয়া হয়েছে ইমাম ইবনা আবদুল্লাহর মালিকের রহমাল্লাহ একটা হাদিস সম্পর্কে কথা বলেছেন সেটাকে এনে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে

আচ্ছা আপনারা এখানে যে বিষয়টা শুনলেন তিনি যে আলোচনাটা করলেন এখানে প্রথমত যেশেখ মুজফ্ফরম হোসেন হাফিজল্লাহ তার জাল হাসের কবলে সুল্লা সলাত এই দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠার পাঁচ নাম্বার দলিল হিসাবে হানাফি ভাইরা যে দলিল পেশ করে কেউ যদি পেছনে পিছন ফাতে পরে তার মুখে যেন পাথর মানে এই মর্মে যে হাদিসটা আছে সেই হাদিসটা নিয়ে আলোচনা করছে এই হাদিসটার আমরা বাকি অংশটা শুনিনি আমি সংক্ষিপ্ত করে দিলাম হাদিসটাকে তার অভিযোগটা শুধু শুনবো এই জন্য আসেন থেকে যা বর্ণিত হয়েছে আন্নাহু কাল তিনি বলেছেন ওদিত্য আন্নাল্লাদি করা উখালফাল ইমাম ফি ফি হাজারুন যে ব্যক্তি ইমামের পিছনে কাত পাঠ করে তার মুখে যদি পাথর হতো উনি বলেন ফামুন কাতে যে ইবনে সাদ ইবনে আবি ওকাস রাজি আল্লাহ এই বর্ণটা মুন কাতে লাই এটা সহি নয় ওলা নাকাল হুসি এবং কোনো বিশুদ্ধ বর্ণাকারী এটা বর্ণনা করেননি তো ইবনু আব্দুল মালিক রহিমাল্লাহর এই বক্তব্যটা হলো সাদ ইবনে আবি ওকাস রাজি আল্লাহ হাদিস সংক্রান্ত কিন্তু

উদাহরণ হচ্ছে এটা যে ওমর বিন খাত্তাব থেকে মুজফ্ফরবিন হোসেন হাফিজ আহুল্লাহ তার বইয়ে একটা হাদিস থাকিক করতে গিয়ে হাফেজ ইবন আবদুল বার কল নকল করে হাদিসটাকে জেব বলেছে কিন্তু আসলেই যে আতনাম হিদ আল ইজ যদি হাফেজ ইবন আব্দুল বারে দেখা যায় তাহলে আসলে ওমর বিন খাত্তাবের হাদিসের উপরে হুকুম লাগাননি মূলত বিন আবি অক্কাসের হাদিসের উপরেই হুকুম লাগিয়েছে পয়েন্ট অফ ভিউ দৃষ্টি আকর্ষণ আসলে শ্রোতা বিষয়টি হয়েছে কি আসলে বিন হোসেন যেই ইবারতটা নিয়ে এসেছেন আসলে সেম মতনে কিছুটা পার্থক্য আছে তবে হুবহু একই ধরনের মতনে সাতবিন আবি আকাস থেকে রোয়াতে এসেছে এবং ওমর বিন খাত্তাব থেকে এসেছে ওমর বিন খাত্তাবের হাদিসের তাহিক করতে গিয়ে যেহেতু একই মতন এই জন্যই সাতবিন আবি আকাসের হুকুমটা হাফিজ বিন আব্দুল বার থেকে আর তামিদ খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে বিন হোসেন নকল করেছে এখানে আমাদের আবরার ভাইয়ের দাবি হচ্ছে এটা যে একটা হাদিসের হুকুম আর একটা হাদিসের কীভাবে লাগিয়ে দিলেন এটা বড় খেয়ানত এটা বড় প্রতারণা এটা মানে আরও ওনার ভাষাতে আপনারা শুনেছেন আসেন আমরা জবাব দিই প্রথমত মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কলম ধরেছে তার ভুল হয়নি ভুল হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমাদের এক নম্বর পর্বে দেখেছেন যে আমাদের মুফতি সাহেব তিনি দলিল দিয়েছেন সুকুমরা ইমাম হাকিমের গ্রন্থ গেলে হাকিম থেকে এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস ওখানে হাসান বিন ফাজল আর একই হাদিস একই সনদ একই মতনে একদম আটশো সাত নম্বর এসেছে হুসেন বিন ফাজল এখন আবরার সাহেব তিনি লিখিতভাবে তিনি জব দেওয়ার চেষ্টা করেছে আসলে হুসেন বিন ফজল হবে না হাসান বিন ফজল হবে এটা আমি পরে জবাব দিব তারপরেও ধরে নিই তার মানে বোঝা যাচ্ছে ভাই ইমাম হাকেম এখানে ভুল করেছে অথবা ইমাম বাহাকি ভুল করেছে ভাই হাসান বিন ফজল হবে অথবা হুসেন বিন ফজল হবে এরকম অজস্র প্রমাণ দেওয়া যেতে পারে যে মহাদিসরা যখন কোনো অনুলিপি কোনো পাণ্ডুলিপি থেকে দিয়েছে সেই সময়তে তাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে তাই আজকে সংক্ষিপ্ত জবাব এটাই যে মুজফ্ফরিন হোসেন হাফিজুল্লাহর এই হাদিসের এক হাদিসের হুকুম আর এক হাদিসে লাগিয়েছে মূলত আপনার সাহেব স্বীকার করে নিয়েছে হাদিসটা জৈব দেখেন হাদিসটা জৈব স্বীকার করে নিয়ে আবার জৈব হাদিসের উপরে ওকালতি করতে এসেছে আশ্চর্য লাগে এখানেই ভাই হাদিসটা জৈব কিন্তু আসলে আবরার সাহেব আমি আগে বলেছি যে আবরার সাহেবের নিজের এটা তাহাকিক নয় তিনি তোতা পাখির মতো আরেকজনের বই বাংলা চটি বই পড়ে তিনি এসে মুজফ্ফরবিন মোহাসন হাফিজুল্লাহ বইয়ের ভুল ধরেছে আমি বলেছি প্রত্যেকটা এপিসোডে আমি দেখিয়ে দেবো যে আসলে আবরার সাহেব কোন বই থেকে কপি করে মুখস্থ করে এসে জনসাধারণের কাছে বলছে কোন বই আবারও একই বই বইয়ের নাম দলিল সহ নামাজের মাসাইল পৃষ্ঠা নাম্বার একশো চুয়ান্ন দলিল নাম্বার পাঁচ এইখানে আসলে এই বুক্তি মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি এই ভুলটা ধরেছেন আমি দাগানো আছে একদম আর এই ভুলটা দেখেই পড়াশোনা করে মুক্তি আবরার সাহেব তিনি এসে ভিডিও করতে লেগে গেছেন একদম মুজফর হাসিনের ভুল ধরতে লেগেছেন আসলে এটা আবরারের গবেষণা নয় এটা তোতা পাখির মতো শুধুমাত্র আওড়িয়েছে সে আওরাক কোনো সমস্যা নেই এখন আমাদের জবাব কি আমাদের জবাব একটাই মানুষের দ্বারা ভুল হতে পারে এটা স্বাভাবিক তবে কি হানাফি দেবন্দি ভাই আপনার যখন কোনো হাদিসের হুকুম লাগান তখন কি আপনার দ্বারা ভুল টুটিভিচুটি হয় না অবশ্যই হই আমি আপনি যে বই থেকে পড়াশোনা করে গবেষণা করে ভিডিও করেছেন এই বই থেকে একটা ভুল দেখাচ্ছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ এটা হচ্ছে অ্যান্টিভেনাম ঠিক মৌলালা আব্দুল মতিন সাহেব তিনিও একটা হাদিসের ইবারত নিয়ে এসেছেন নিয়ে আসার পরে অন্য একটা হাদিসের একটা কলকে একটা হুকুমকে তিনি লাগিয়ে দিয়েছেন হাদিস বুখারের হাদিসের অংশের উপরে ভিত্তি করে আবু দাউদের একটা হাদিসের হাদিসের করে দিয়েছে আবু দাউদ ওই এই কল বলেনি আপনাকে কয়েকটা জিনিস দেখে এই বইটা থেকেই প্রথমত দেখেন এই বইটা দলিছ নামাজের মাসাইল একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আমি এখানে দাগিয়ে দিয়েছি এখানে দাগিয়ে দিয়েছি এখানে আপনি দেখে নেবেন একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা মিডিল আছে এখানে বলো না আব্দুল মাতিন সাহেব তিনি কি লিখছেন জানেন সেই বুখারিতে উবাদাবিন সামিদ থেকে একটা হাদিস এসেছে লা সলাত আলী মাল্লাম একরাবি ফাতেহা তিল কিতাব যে ব্যক্তি সলাতে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এই মর্মে যে হাদিসটা এসেছে এই হাদিসটা আলোচনা করতে গিয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি বলছেন কি দেখেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না হজর জাবের রদেরতালানু বুঝিয়ে দিলেন এই বিধানটি মুক্তাদির জন্য ইমাম বা একা নামাজি নামাজ আদায়কারীর জন্য নয় আবু দাউদ শরীফে সুপিয়ান ইবনু ওয়াইনা রহমা থেকেও অনুরূপ কথা উদ্ধৃতি হয়েছে হজরত উবাদবিন সামিদ বর্ণিত তিনি বলছেন ওই হাদিসটি বর্ণনা করার পর ইমাম আবু দাউদ বলেন যে সুপিয়ান সাউরি বলেছেন একা নামাজ আদায়কারী ক্ষেত্রে এই হাদিস সুনান আবু দাউদ হাদিস সমস্ত হানাফি ভাই হোক আল হাদিস ভাই হোক ভাই আপনারা এখনই আবু দাউদ খুলেন আটশো বাইশ নাম্বার হাদিসটা বের করেন মৌলানা আব্দুল মতিন সাহেবের দাবি হচ্ছে এটা বুকাইতে ইকরাবি ফাতে কিতাব এ হাদিসের ব্যাখ্যা করছে সুপিয়ান ইবনু ওয়াইনা রায় মহল্লা তিনি নাকি বলেছেন এই হাদিসটি কিনা নামাজীদের জন্য চরম মিথ্যা ইমাম বুখারি বুখারিতে যেই উবাদবী সামিদ থেকে যে হাদিস এসেছে সুপিয়ান বিন ওয়াইনা রহমাহুল্লাহ তিনি কখনোই এ হাদিসের উপরে এই হুকুম লাগাননি কিন্তু লেখক এখানে বলে দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ কি তার জ্বলন্ত প্রমাণ আপনাকে শুধুমাত্র এতটাই বলছি আবু দাউদ এখনই খুলেন আমি আবু দাউদ আপনাদেরকে দেখাচ্ছি আবু দাউদ হাদিস নম্বর আটশো বাইশ আমার কাছে আবু দাউদ আছে দারুল ইলম থেকে ছাপা এটা দারুল ইলম থেকে ছাপা আমি দেখাচ্ছি এটা আবু দাউদ সোনান আবু দাউদ হাদিস নম্বর আটশো বাইশ এইখানে আবু দাউদের সুপিয়ান ইবনু ওয়াইন রহমাল কোন হাদিসে কমন করেছে লাল সাল্লাম ইকরবি ফেল ফাতিহাতিল কিতাব এ হাদিসে উত্তর না কিন্তু মোল্লান আব্দুল মুতিন সাহেব তিনি চালাকি করে এ হাদিসের হুকুমটা ঢুকিয়ে দিয়েছেন আসলে ইমাম আবু দাউদ উবাদ সামিদ থেকে হাদিস নিশেছে লাল সল্লাম ইকরবি ফাতিহাতিল কিতাব ও ফাসাইদান। এই হাদিসের মূল বাংলা অনুবাদ হচ্ছে যে ব্যক্তি সুরা ফাতেহা এবং অন্য কিরাত করল না তার নামাজ হলো না এবং আবুদাউদের ছোট্ট একটা অংশ হচ্ছে ফাসাই মানে ফাসিদান ফাসাইদান মানে অতিরিক্ত অংশ পড়লো না তার নামাজ হলো না কিন্তু এখানে চালাকি করে মাওলানা আব্দুল মতিনিসেব করেছে কি বুখারের ওই হাদিসের ব্যাখ্যা হিসেবে আবুদাউদের হাদিসটা ঢুকে দিয়েছে সুপের ইবনু উবাইনা রহমদ রেহমাল্লা থেকে এক হাদিসের হুকুম আর এক হাদিসের হুকুমে লাগিয়ে দিয়েছে আমি চ্যালেঞ্জ করলাম বিশেষ করে আপনি দেখতে পারেন আবু আবুদাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আরও বাংলা অনুবাদ যতগুলো হয়েছে উর্দু অনুবাদ দেখেন আরবি অনুবাদ দেখেন এমনকি আল্লামা বদ রে মহল্লার তার সারা আবু দাউদ দেখেন অনেকগুলো আবু দাউদ আছে প্রত্যেকটা আবু দাউদ সোনা দাউদ খোলেন আটশো বাইশ নম্বর হাদিসের কমেন্টারিতে দেখেন আটশো বাইশ নম্বর হাদিস ওখানে ফাঁসাইদান শব্দ আছে যে ব্যক্তি ইস্তরাফ ফাতেহা এবং অতিরিক্ত কিরাত করলো না তার নামাজ হলো না এই হাদিসের কমেন্ট করছে সুপেন ওয়াইনা এটা একাকি নামাজিদের জন্য কিন্তু মৌলানা আব্দুল মতিনিস চালাকি করে করলেন কি যে আসলে তিনি বলতে চাইছেন যে সহি বুখারিতে আছে লাসালিম আল্লাম ইকরাবি ফাতেহা তিল কিতাব সেরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এটা নাকি এক কি নামাজিদের জন্য মিথ্যা কথা এখানে আছে আবুদাহদের হাদিসের উপরে কমান করেছে বোখারির ওই হাদিসের উপরে না অতিরিক্ত ফাসিদান শব্দের উপরেই কমান সুফিয়ান সৌরির আছে সুফেন ইবনু ওয়াইনা রহমাল্লার আছে এটা চরম মিথ্যাচার তো আমরা এখানে বলতে পারি তাহলে আপনারাও তো এক হাদিসের হুকুম আর এক হাদিসের সঙ্গে যুক্ত করে দিয়েছেন তাহলে কি আপনারা প্রতারক না আপনারা কি প্রতারণা করছেন না আপনাকে এখন দাজ্জাল বলবো আপনাদেরকে কাজ্জাব বলবো আপনাদেরকে মিথ্যুক বলবো আপনাকে ধোকাবাস বলবো আপনাদের বইটাকে জালে পরে ছাড়খার করে দেওয়ার কথা বলবো ওরে বাটপার শব্দ ব্যবহার করব জি আমি এগুলো ব্যবহার করতে চাইছি না তো আপনাদের দ্বারাও ভুল হয়েছে আমি প্রথমে বলেছি যে কথা বলবে তার দ্বারা ভুল হওয়া সম্ভব যে কলম ধরবে তার দ্বারা ভুল হওয়া এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব আপনি এখন শোনার আব দাউত খুলেন আটশো বাইশ নম্বর হাদিসে এ কথা আছে আর যদি না থাকে একটা ভিডিও বের করেন যে আমি যে তথ্য দিয়েছি সেটা ভুল আর সবার হাতে আবু দাউদ মজুদ আছে আমার কথা যারা শুনছেন তাদের তদন্ত করেন যে সুফেন ইবনু ওয়াইনার কোন হাদিসের উপরে কমান্ড করেছে যে ব্যক্তি এবং অতিরিক্ত কিরাত করলো না তার নামাজ হল না ওয়াইনা এই হাদিসে কমান্ড করেছে আর মৌলানা আব্দুল মতিন সাহেব তার নামাজের মাসাইল বইয়ের একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলে দিলেন যে ব্যক্তি সুসরাফ ফাতে পড়ল না তার নামাজ হলো না এই হাদিসের উপরে নাকি ইমাম সুফেন ইবনু ওয়াইনার মোল্লা তিনি নাকি কমান্ড করেছে এটা একটা হাদিসের উপরে আর একটা হাদিসের হুকুম ঢুকিয়ে দেওয়া আরেকটা বই দেখেন আর এই বইটাতে একজনের না বইটা দেখেন বর্ধিত সংস্করণ বইটা আগে ছাপানো হয়েছে এটা বর্ধিত সংস্করণ বর্ধিত সংস্করণের মধ্যেও আপনাদের ভুল আছে শেখ মুজফরবিন হোসেন হাফিজ উল্লাহ বইটা প্রথমে প্রকাশ করেছে এখনও বর্ধিত সংস্করণ এখনও হয়নি ইনশাআল্লাহ অচিরেই হবে তখন আপনার দেখবেন কয়েকটা ভুল আছে আপনাদের বর্ধিত সংস্করণেও আপনাদের কারো চোখে এই তথ্যটা পড়লো না যে এখানে সুসমেন ইবন ওয়াইনা আসলে কোন হাতে উপরে কমন করেছে আসেন আর বই দেখায় কমপক্ষে জন মহাদ্দ বাংলাদেশের এই বইটাকে স্বাক্ষর দিয়েছে দশজন এমনকি মাওলানা শফি সাহেব তিনি আছেন তিনি মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদোস দান করুক তারা সাক্ষ্য আছে এই বইটায় বইটার নাম হচ্ছে আল্লাহের প্রতি ওপেন চ্যালেঞ্জ কুড়ি লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছেন এক টাকা নেয় দুই টাকা নেয় কুড়ি লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন এই বইটার একটা অবস্থা আপনাকে দেখাচ্ছি এই হাদিসটাকে কেন্দ্র করে আর ধরনের জালিয়াতি কী ধরনের জালিয়াতি দেখেন এটার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা খুলবেন তিন নম্বর লাইনের পরে আরবি ইবারতটা পড়তে শুরু করেন আবু দাউদের এই হাদিসটা নিয়ে এসেছে কি নিয়ে এসেছে আবু দাউদের হাদিসটা নিয়ে এসেছে বলছে বুখারি শরীফে এই হাদিস সম্পর্কে আবু দাউদ রহেমুল্লাহ বলেছেন বর্ণনা করেছেন কি আরবিটা নিয়ে এসেছে সলাত তালিম আল্লাহ ইকরাবি তিল কিতাব ও যে ব্যক্তি মানে এই এই দাউদের আটশো বাইশ নম্বর হাদিসটা নিয়ে এসেছে কিন্তু অনুবাদে কারচুবি কী করেছে জানেন অনুবাদে এই ফাঁসাইদান শব্দের বাংলা অনুবাদই করেনি একদম গায়েব করে দিয়েছে কেন কারণ এই ফাসাইদান শব্দের অনুবাদ করলে হানাফি মাঝের বিরুদ্ধে চলে যাচ্ছে তাই অনুবাদ করেছে কি উবাদবিন সামিদ থেকে বর্ণিত সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না দাউদ আটশো বাইশ সুপেন রে মহল্লা এই বিধান তার জন্য প্রযোজ্য যে একাকি নামাজ আদায় করবে আবুদাউদ একশো উনিশ পরিষ্কার কিন্তু ইমম আবুদাউদ সুফিয়ান ইবনু ওয়াইনা রহমাল্লাহ এই হাদিসের উপরে কমান্ড করেনি উনি হাদিসের আরবি ইবারও ঠিক নিয়ে এসেছে কিন্তু বাংলা তো অনুবাদ করেনি কেন কারণ যারা বাঙালি তাকে ধোকা দেওয়ার জন্য আমি স্ক্রিনশট একবার দেখিয়ে দিই তখন আপনারা বুঝতে পারবেন এখানে দেখছেন আলেসে প্রতি ওপেন চ্যালেঞ্জ সংশ মানে সংশোধিত ও সংযোজিত মানে এটা সংযোজন করা হয়েছে এটা প্রকাশিত দেখেন এখান থেকে হাদিসটা দেখেন কি লিখছে বোখারি শরীফে এ হাদিস সম্পর্কে আবদাউত বর্ণনা করেন আরবিটা দেখেন যে আরবিতে দেখেন এখানে পুরস্কার যে লা সলাতা লাত লিম্ল ইকি ফাত কিতাব ও ফসাইদান ফসাইদানকে দেখেন আমি এখানে হাইলাইট করেছি কিন্তু অনুবাদে দেখেন ফাসাইদানের অনুবাদ করেনি কেন এটা হানাফি মেজাবের বিরুদ্ধে চলে যাবে অনুবাদ করছে উবাদা বিন থেকে বণিত রসুলসাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ফাতেয়া পড়লো না তার নামাজ হলো না তার নামাজ নেই ভাই ফাঁসাইদানের অনুবাদ কই গেল ভাই হজম করেছেন কেন একজন দুইজন মুক্তি না দশজন মুক্তির স্বাক্ষরিত কুড়ি লক্ষ টাকার চ্যালেঞ্জ বইয়ে আপনাদের এই অবস্থা আপনারা হাদিসের অনুবাদ করেননি এবং এখানে দেখছেন আবুদাউদের কথাটা নকল করেছেন দেখেন সুপিয়ান এখানে দেখছেন সুপিয়ান রায় বলেন এই বিধান তার জন্য প্রযোজ্য যে একাকী নামাজ আদায় করবে এটা কি ইমাম আবু দাউদের এই কথা যেটা একদম ধোকাবাজি এটা প্রতারণা আবু দাউদ আপনাকে দেখাই আবু দাউদের আমি অংশটাকে দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আবু দাউদ সুনান আবু দাউদ মাকতাই ইলমিয়া থেকে ছাপানো দেখেন আবু দাউদে দেখেন একই কোন হাদিসের হুকুম আটশো বাইশ নম্বর হাদিস দেখেন দেখেন ফাসাইদান শব্দ আছে লাল সাল আলী মাল্লাম এক রবি ফাহাতে ফাসাইদান তারপরে কলা সুফিয়ান লিবেন ইউসাল্লি ও এখানে পরিষ্কার তারপরে কোন হাদিসের পরে যে ফাসাইদান শব্দ যে হাদিস আছে সেই হাদিসের ওপরেই সুফেন ইবন ওয়াইন রহমহুল্লার কমেন্ট আছে কিন্তু মৌলানা আব্দুল মতিন সাহেব আর এই লেখক দুজন দুই রকমের প্রতারণা একজন তো অনুবাদই করেনি আর একজন এক হাদিসের হুকুম আর এক হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেন এটা হানাফি মাজের বিরুদ্ধে যাচ্ছে তার জন্য সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে পর্ব দুই আমরা এখানে ইতি টানছি আমাদের একটাই কথা যে কলম ধরবে সে ভুল হবে যে মুখ খুলবে তারও ভুল হওয়া স্বাভাবিক কিন্তু এই জন্য একজন আলেম অশ্লীল নোংরা ভাষায় ওরে বাটপার ওরে কাসদাব ওরে দাজ্জাল এই যে শব্দগুলো ব্যবহার করে এই জন্য আমাদেরকে ভিডিওগুলো বানানো আমরা তৃতীয় পর্ব অচিরে নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুমান আপনাদেরকে প্রত্যেককে হেদায়তে উপরে রাখু কমালাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ